কর্ণফুলী নদীতে দখল উচ্ছেদে বিরোধিতাকারী কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিকেলে কর্ণফুলীর পাড়ে প্রথম ধাপের উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী জানান, উদ্ধার করা ভূমি যেন ফের বেদখল না হয় সেজন্য সীমানা পিলার বসানো হবে। দ্বিতীয় ধাপের উচ্ছেদ কার্যক্রম 5 দিন পর শুরু হবে। কোনোটাই ছাড় হবে না, তবে কথা আছে আমি যেটা করব ইট হ্যাজ টু মেক সেন্স। এটা আমি একদম শো অফের জন্য, পাবলিসিটির জন্য ধামধুম করে করে ফেললাম, বাট এটার কনসিকোয়েন্স কি? কারণ এখানে কিন্তু এটা একটা জাতীয় সম্পদ, প্রত্যেক কিছু আমাদের প্রত্যেকটা কাজ ফাইন লাইন করে কিন্তু কাজ করতে হবে।